আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর দীর্ঘ অনেক দিন পরে নতুন একটা ব্লগ লই আজি রইছি আর নতুন ব্লগ হইলো যে আমরা যাইমু ব্রাইটন সি সো ব্রাইটন যাইমু ব্রাইটন সুন্দর একটা জায়গা আর প্রথমবারের মতো যাইরাম না গেলে বুঝাই তো নাই আশা করি ভালো লাগবো ড্রোনশট থাকবো সো আমার পিছনে দেখরা মানে খুব সুন্দর একটা জায়গা আমরা ওয়ে ভিডিও করাম এখন আর অনেক দিন ধরে কোনো ভিডিও দিছি না লাগে আন্তরিকভাবে দুঃখিত সো স্টে উইথ মি আর আজকের ব্লগটা এনজয় করবা ব্রাইটন আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আর লগে থাকবা সিলেটি ব্লগ আর লন্ডন লগে থ্যাংক ইউ ভেরি মাছ সো স্টে উইথ মি মাঝখানে যদি ব্রেক না লয় তাইলে ভালো লাগে না আর জার্নি করার মূল একটা বালা মুহূর্ত হইলো গিয়ে মুমেন্ট হইলো গিয়ে মাঝখানে কফি খাওয়া বা ড্রিঙ্কস খাওয়া সো দশটা কফি লইলাম বেসর দেখ পতাইছি আর তোরা বাকি রয়েছে ইনশাল্লাহ দেখবো গিয়ে ব্রাইটন সো প্রথমবারের মতো ব্রাইটন দেখে কিলা লাগে স্টে উইথ মি সি বিচের কাছেই আছে টয়লেট ফেসিলিটি এবং চেঞ্জিং রুম সো আমি থুকিয়ে পাই দিয়েছিলাম না বাদে একজন জিকাইলাম তারপরে পাইলাম চেঞ্জিং রুম আর টয়লেট ফেসিলিটি আছে আর কার পার্ক করা লাগে নিটান্ডা অনেক বড় একটা কার পার্ক বা সাইটে পার্কিং করা যায় সো মাস্ট বি পে করা লাগে পে করছিলাম আমি 22 পাউন্ডে 11 আওয়ার্স আনলিমিটেড পার্কিং আলহামদুলিল্লাহ ভিউয়ার্স সো হংকু যা গার্মেন্ট ডোনার ডোনার কাবাব খাইলিমু আর যে ফেটবুক লাগছে খাই ইয়াপ করো যাই মিডিয়া আর সিসাইড ভিউ করছি ভিডিও দেখছো থ্যাংক ইউ ভেরি মাছ আশা করি লোকে দেখবা আর ইনশাআল্লাহ খানি দেখতে আনি কিতা খাইতাম
যে বক্স দিছি ওয়া লুক যে মডেল খানি একটা বক্স এখানে প্যাকিং গো আছে বার্গার আছে ডোনার রাপ তো কাবাব ডোনার দা গার্মান ডোনার বক্স একটা প্যাকেজ লইছি আর একটা বার্গার আনছি বেশি কিছু না আর একটা ড্রিঙ্কস দিছে লোকে আর ওগুলো খাইয়া আমরা ঘরে যাইম গিয়া সো থ্যাংক ইউ ভেরি মাচ আশা করি ভালো লাগছে আর সামনে যে ব্লগ দিই মোটামুটি ভালো লাগবো আর দোয়া করবা আর ট্রাই করলাম ওয়ান বাই ওয়ান ব্লগ দিবার লাগে ভিডিও দিবার লাগে ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হইব নেক্সট নিউ ব্লগ আর অবশ্যই লোকে থাকবা সাবস্ক্রাইব করবা আর লাইক কমেন্ট করবা আর জানিবা কিলা লাগছে আজকের ব্লগটা থ্যাংক ইউ ভেরি মাচ